হ্যালো কাছের মানুষজন, গেমিং ব্রেড চ্যানেলে স্বাগতম। আপনাদের সাথে প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। তো বন্ধুরা, এখানে ডুবাই এসকেপার গেম প্লে করবো, অলমোস্ট ডুবাই এসকেপার গেম প্লে করবো। সো ফার্স্ট টাইমটি আমি পেলাম সাইড থেকে, হিটে গুটি নিয়ে গেলাম, একটি গুটি চলে গেল। পরবর্তী গুটি এখানে যেটি আছে আমি কেটে মারলাম, খুব স্পিডে ভাঙার চেষ্টা করলাম, অনেকটাই ভেঙে গেল। পরবর্তী যে গুটিগুলো আছে আশা করি বেরিয়ে একটু ফিনিশ করার চেষ্টা করবো। পরবর্তী গুটিটি আমি একেবারে সোলোভাবে মারবো, উপর থেকে ভাসা নিয়ে যাব। সো বন্ধুরা, গুটিটি চলে গেল, পরবর্তী গুটি আমি এখান থেকে কেটে মারবো খুব স্পিডে, আর গুটিগুলো সরানোর চেষ্টা করবো যাতে আমি গেট একটু ফিনিশ করতে পারি, একেবারে ক্লিয়ার করে দিতে পারি পরবর্তী গুটিটি। সো এখান থেকে একটু রিক্স হয়ে যাচ্ছে, তারপর আমি গুটিটি মারবার গুটিগুলো টাচ করার চেষ্টা করবো। অনেকটাই ভেঙে গেল, আশা করি গেট একটু ফিনিশ হয়ে যাবে। সো বন্ধুরা, পরবর্তী গুটিটি আমি এখান থেকে মারবো, রেডটি মারবো খুব স্পিডে, আর গুটিটি সরানোর চেষ্টা করবো। এটি আমার একটু মিক্স হয়েছে, তো তারপর গুটিটি সরানোর চেষ্টা করলাম, অনেকটা সুবিধা হয়ে গেল, কিন্তু অপিনিয়ন প্লেয়ার গুটিটি সরে গেল, না হলে আমার এখান থেকে মিস হয়ে যেত। পরবর্তী গুটিটি আমি এখান থেকে মারবো খুব স্পিডে, মারবো এখান থেকে ইনডাইরেক্ট করে মারবো খুব স্পিডে, আর গুটিটি নেওয়ার চেষ্টা করবো, ইনডাইরেক্ট শ্যুট করলাম। সো বন্ধুরা, গুটিটি অনেক রিক্সে চলে গেল, একটু গুটিটি কেটে কম গিয়েছিল, তাই অপোনেন্ট প্লেয়ার গুটির উপর সাপোর্ট লাগলো। পরবর্তী গুটিটি আমি সাপটি মারবো, একটু কেটে মারবো, অপোনেন্ট প্লেয়ার গুটি দিয়ে মারলাম। সো বন্ধুরা, ব্রেক টু ফিনিশ হয়ে গেল, একটু হার্ড ছিল গেমটি, তারপরও ব্রেক টু ফিনিশ হয়ে গেল। পরবর্তী গেম পেলে আবার একটি ফার্স্ট টাইম আমি পেলাম। সো বন্ধুরা, এখান থেকে ক্লিয়ার করে দেবো, একেবারে ক্লিয়ার করে দেবো, ব্রেক টু ফিনিশ করে দেবো, আশা করি ব্রেক টু ফিনিশ হয়ে যাবে, কিন্তু আমার অনেকটা রিক্স হয়ে যাচ্ছে। তো পরবর্তী গুটিটি আমি এখান থেকে মারবো, খুব স্পিডে মারবো না, তো ইজি গুটিটি আগে নিয়ে নেই, তো তারপরে দেখি কীভাবে নেওয়া যায়। সো আমি অপোনেন্ট প্লেয়ারের গুটি দিয়ে এখান থেকে চাপ দিব, দুটি গুটি যাওয়ার সম্ভাবনা থাকে এখান থেকে। সো আমি আমার সাইটের পকেটের গুটি একটি যাওয়ার সম্ভাবনা থাকে, এবং অপোনেন্ট ওই সাইটের গুটিটি একটি খুব রিক্সে গেল গুটিটি, তো এখান থেকে না যাওয়ার সম্ভাবনা ছিল। পরবর্তী গুটিটি আমি এটি মারবো, আর একটু রেটটি সরানোর চেষ্টা করবো, দেখি রেটটি সরে কি না। অনেকটা সুবিধা হয়ে গেল, রেডটি অনেক সাইটে এসে গেল, তো আমি এরপর আমার গুটিগুলো ভাঙার জন্য চেষ্টা করতে হবে। আমি রেডটি নিয়ে নেব, আগে সোলোভাবে মারি, তো ইজিভাবে মারি, অপোনেন্ট প্লেয়ার গুটিটি নিচে রেখে দিলাম, তো এখান থেকে সোলোভাবে মারার কারণে অপোনেন্ট প্লেয়ার গুটি ঝামেলা করেনি। পরবর্তী গুটিটি এখান থেকে কেটে মারলাম খুব স্পিডে, গুটিটি পকেট চলে গেল। সো আশা করি আমার ব্রেক টু ফিনিশ হয়ে যাবে, এখন আমার একটি গুটি একটু রিক্স আছে, তারপর আশা করি ব্রেক টু ফিনিশ করার চেষ্টা করবো। পরবর্তী গুটিটি আমি সোলোভাবে মারবো যাতে আমার গুটিটি পকেটে চলে যায়, যাতে মিস না হয়। খুব সুন্দরভাবে গুটিটি চলে গেল। পরবর্তী গুটিটি আমি এখান থেকে মারবো, সাপ মারবো, সোলোভাবে সাপ মারবো, গুটিটি একেবারে সোলোভাবে নিব, যেহেতু ব্রেক টু ফিনিশ করতে হবে, আশা করি ব্রেক টু ফিনিশ করে দিব। পরবর্তী গুটিটি আমি ইনডাইরেক্ট করে মারবো, এই পকেটে আমার নেব, আমি এখান থেকে আমার ফার্স্ট পকেটে আমি গুটিটি নেব, একটু স্পিডে মারবো, তো এখান থেকে স্পিড মানে সোলোভাবেই চলে গেল পরবর্তী গেম পেলে। তো আবার একটি ডুবাই স্কিপার গেম পেলে করবো, ব্রেক টু ফিনিশ করার চেষ্টা করবো। ফার্স্ট টাইমটি আমি পেলাম, যেহেতু ব্রেক টু ফিনিশ করে দিব, আশা করি যেন ব্রেক টু ফিনিশ করতে পারি, গুটিগুলো যাতে নিচে না ঢুকে। সো বন্ধুরা, আমি এখান থেকে পরের গুটিটি আমি মারবো, এখান থেকে খুব স্পিডে মারবো আর ভাঙার চেষ্টা করবো, আশা করি এখান থেকে অনেকটাই ভাঙবে, খুব কমও ভাঙতে পারে এখান থেকে। সো বন্ধুরা, খুব সুন্দরভাবে গেম প্লেটি আশা করি ব্রেক টু ফিনিশ করে দিব। এখান থেকে আমি স্ট্রাইক চেঞ্জ করার কারণে আমার অনেকটাই অসুবিধা হয়ে গেল, স্ট্রাইক অনেকটাই পাওয়ার কম, তারপরও একটু পাওয়ার কমিয়ে তারপর আমি ব্রেক টু ফিনিশ করার চেষ্টা করবো। এখান থেকে অনেকটাই, তো অনেক গেম প্লে এখান থেকে ফুল স্পিডে মারার চেষ্টা করি, স্ট্রাইক অনেক পাওয়ার নিয়ে গেম প্লে করি, কিন্তু এখান থেকে আমি একটু ফোর্স এম পাওয়ার এগুলো আমি কমিয়ে তারপরে গেম প্লেটি করলাম। পরবর্তী গুটিটি আমি বেজের গুটিটি নেবো, আর গুটিগুলো ভাঙার চেষ্টা করবো, খুব স্পিডে মারবো এখান থেকে যাতে গুটিগুলো ভেঙে যায়, এখান থেকে গুটিগুলো সরানোর চেষ্টা করলাম, খুব সুন্দরভাবে গুটিটি সরে গেল। সো বন্ধুরা, এখন আমার ব্রেক টু ফিনিশ হয়ে যাবে, একেবারে ইজি করে গুটিগুলো আছে, একটি মিডিয়ামভাবে মারবো, আর অপোনেন্ট প্লেয়ার সাইডের গুটিটি আমি চাপানোর চেষ্টা করবো। অপোনেন্ট প্লেয়ার আমাদের SMS দিল বাই বাই। সো বন্ধুরা, হি হি হি, সে অনেকটাই হি 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 বলতে আছে, তো সে হাসার এখানে কি আছে তো আমি বুঝতে পারলাম না। ইউ আর গুড, সে আবারও SMS করলো, ইউ আর গুড। সো বন্ধুরা, ব্রেক টু ফিনিশ হয়ে গেল, পরবর্তী গেম প্লে আবার একটি ডুবাই স্কিপার গেম প্লে করবো, দেখি এখানে কি হয়। তো ফার্স্ট টাইমটি আমি পেলাম এখানে। সো বন্ধুরা, এখান থেকে আমি আবারও এখান থেকে খুব সুন্দরভাবে গুটিগুলো এখান থেকে সাজানো আছে, খুব সুন্দরভাবে গুটিগুলো নিয়ে যাবো, খুব সুন্দরভাবে হিট হলো। তো পরবর্তী গুটিটি আমি মারবো, এখান থেকে গুটিগুলো থাকা অবস্থায় আমি এখান থেকে কেটে মারবো খুব স্পিডে, খুব স্পিডে মারবো এখান থেকে, আর ভাঙার চেষ্টা করবো, দেখি কতটুকু ভাঙা যায়। খুব স্পিডে মারলাম এখান থেকে গুটিগুলো থাকা অবস্থায়, গুটিগুলো খেলে নিলে অনেকটাই ভালো হতো, এখান থেকে ফেলে দিলে খুব ভালো হতো গুটি নিতে, তো এখান টাচ লাগার সম্ভাবনা থাকতে পারে। তাই পরবর্তী গুটিটি আমি সোলোভাবে মারবো যাতে নিচ থেকে গুটিটি পকেটে পড়ে যায় সাপোর্টে, তো এখান থেকে সাপোর্ট লাগলো না, তারপর ভালোভাবে পড়ে গেল, কিন্তু এখান থেকে পরবর্তী গুটি তো আশা করি ব্রেক টু ফিনিশ করার চেষ্টা করবো। পরবর্তী গুটিটি এটি মারবো, ওই গুটি থাকা অবস্থায় আর ভাঙার চেষ্টা করবো, রেটটি সরানোর চেষ্টা করলাম, খুব সুন্দরভাবে গুটিগুলো সরে গেল, তো আশা করি এবার ব্রেক টু ফিনিশ হয়ে যাবে। পরবর্তী গুটি আমি এখান থেকে মারবো, খুব স্পিডে মারবো এই গুটিটি আর ভাঙার চেষ্টা করবো, যে আমার ওই গুটিটি একটু মিস আছে, রিক্সি আছে, গুটিটি নেওয়া যাবে না, তাই এখান থেকে সরানোর চেষ্টা করবো। খুব সুন্দরভাবে গুটিটি নিচে সরে গেল, তো এখান থেকে এখন আশা করি ব্রেক টু ফিনিশ হওয়ার সম্ভাবনা আছে। এইটি মারবো, একটু কাট টাচ করে গুটিটি সাপোর্ট দিয়ে তারপরে মারবো, অপোনেন্ট প্লেয়ার গুটিটি সরাতে হবে, তো এখান থেকে গুটিটি সরে গেল।
পরবর্তী গুটিগুলো আমার ইজি করে আছে। সো বন্ধুরা একটু একটি গুটি একটু রিক্স আছে, আমার একটু ভাষা নিতে হবে। পরের গুটিতে আমি একটি চাপ দেবো, সুন্দরভাবে টাচ চাপ দিতে হবে, মিস হয়ে গেলে তার বেরিয়ে একটু ফিনিশ হবে না। পরবর্তী গুটিগুলো আমার একেবারে ইজি করেই মোটামুটি আছে। সো এখান থেকে আমি এই গুটিটি মারবার একটু ভাঙার চেষ্টা করবো, গুটিটি সরানোর চেষ্টা করলাম, আমার অনেকটাই লস হয়ে গেলো। পরের গুটি তো লাস্ট শুট, সো এখান থেকে আমি কেটে মারবো। তো বন্ধুরা এখান থেকে খুব স্পিডে কেটে মারবো আর গুটি নেওয়ার চেষ্টা করবো। খুব সুন্দরভাবে গুটিটি চলে গেল। পরবর্তী গেম প্লে আবার একটি ডুবাই এসকেপার গেম প্লে করবো। বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটি ডুবাই এসকেপার গেম প্লে করবো, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না টেনে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সো ফার্স্ট হ্যান্ডে আমি বললাম এখান থেকে খুব স্পিডে গুটিটি মেরে দিলাম, খুব সাজানো গুটিটি ছিল, অনেক ভালোভাবে হিটটি করা গিয়েছিলো। তো পরবর্তী গুটিটি আমি কেটে মারবো, এখান থেকে খুব স্পিডে মারলাম, অনেক রিক্সে চলে গেলো, এটি না যাওয়ার মতো ছিল, তারপর গুটিটি পকেট চলে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। সো আপনারা যারা চ্যানেলটিতে নতুন বন্ধুরা আছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনি যদি প্রতিদিন এভাবে নতুন নতুন ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল করে বাজিয়ে দিবেন। এবং অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা পরবর্তী গুটি আমি এখান থেকে মালাম আর স্পিডে একটু ভাঙার চেষ্টা করছিলাম, অপোনেন্ট প্লেয়ারের গুটি সাইটে বাজার কারণে এখান থেকে গুটিটি ভাঙলো না। সো পরবর্তী গুটিটি আমি এটি নিয়ে মারবো খুব স্পিডে আর একটু ভাঙার চেষ্টা করবো, যেহেতু এখানে প্রেশার কম লাগবে। তারপরও খুব সুন্দরভাবে গুটিটি ভেঙে গেল। পরবর্তী গুটিটি আমি সাইড করে কেটে মারবো, তো এখান থেকে সাইড করে এখান থেকে মিডিয়াম ভাবে মারবো, যেহেতু আমার পকেটে নিতে হবে, আশা করি ব্রেক টু ফিনিশ করে ফেলতে পারবো মনে হয়। এখান থেকে যদি গুটিগুলো ভাঙে তাহলে ব্রেক টু ফিনিশ করা সম্ভব হতে পারে। পরবর্তী গুটিটি আমি এটি মারবো, কেটে মারবো, তারপরও চেষ্টা করবো অপোনেন্ট প্লেয়ারের ওই গুটিটি সরানোর জন্য। সো তাহলে আমি চাপটি নিতে পারবো। তো এখান থেকে খুব রিক্স একটু মারবো, তো একটু সময় নিয়ে মারবো যাতে আমার গুটিটি পকেটে পড়ে যায়। খুব সুন্দরভাবে গুটিটি চলে গেল। তো এখান থেকে গুটিটি সরে গেল, এখন আমার একেবারে ব্রেক টু ফিনিশ হয়ে যাবে, আমার গুটিটি ইজি হয়ে গেল। অপোনেন্ট প্লেয়ার গুটি দিয়ে চাপ দিব, খুব সুন্দরভাবে সোলোভাবে মারবো যাতে গুটিটি পকেট পড়ে যায়, পকেট পর্যন্ত গেলেই হবে। সো বন্ধুরা ব্রেক টু ফিনিশ হয়ে গেল। তো পরবর্তী গেম প্লে আবার একটি ডুবাই এসকেপার গেম প্লে করলাম। ফার্স্ট হ্যান্ডটি আমি পেলাম, এখান থেকে সাইড থেকে মারবো, আমি মিডল পয়েন্ট থেকে মারবো না, যেহেতু এখানে স্ট্রাইকের পাওয়ার অনেকটাই কম আছে, তাই সাইড থেকে মারলাম, গুটিটি খুব সুন্দরভাবে চলে গেল। পরবর্তী গুটিটি, সো বন্ধুরা এখান থেকে মারবো খুব স্পিডে, বেজের গুটিটি মারবো আর ভাঙার চেষ্টা করবো, খুব স্পিডে মারবো যাতে আমি গুটিগুলো ভাঙতে পারি। এখান থেকে আরেকটি চাপ আছে, চাপটি চলে যেতে পারে। সো এখান থেকে চাপটি চলে গেল, দুটি গুটি পকেট চলে গেল। পরবর্তী গুটিটি আমি মারবো এখান থেকে খুব নিচ থেকে এখান থেকে মারবো, সোলোভাবে মিডিয়ামভাবে মারবো। এখান থেকে ওই গুটিটি আমি সরানোর চেষ্টা করেছিলাম পকেটের পাশে অপোনেন্ট প্লেয়ার গুটিটি, তো এখান থেকে লাগেনি, খুব স্পিডে মারা দরকার ছিল, তাহলে গুটিটি সরে যেত। পরবর্তী গুটি, সো বন্ধুরা এখান থেকে কেটে মারার কারণে গুটিটি সরে গেল। এখন আমি রেডটি মারবো খুব স্পিডে আর এখান থেকে অপোনেন্ট, সো এখান থেকে রেডটি মারার আগে সাইড থেকে আমি গুটিটি নিয়ে নেই, খুব সুন্দর হবে। তো এখান থেকে তারপর আমি রেডটি মারবো, তো পরে আমি রেডটি মারবো, এখন এখান থেকে মারবো খুব স্পিড আর আশা করি অপোনেন্ট প্লেয়ার গুটির থেকে যেন ভাঙে, সেই কারণে আমি এখান থেকে খুব স্পিডে মারবো অপোনেন্ট প্লেয়ার গুটিটি টাচ লেগে এসটাকে, তারপর যেন এখান থেকে আমার গুটিগুলো সরে যায়। খুব সুন্দরভাবে গুটিটি সরে গেল। সো এখান থেকে মারার কারণ হয়েছে আমার গুটিগুলো সরানোর কারণে আমি গুটিটি মারলাম, তো রেডটি মারলাম। তো পরবর্তী গুটিটি, সো আমি একেবারে ইজি ইজি করে নিয়ে যাবো, তো আশা করি এখানে আমার একটু রিক্স আছে, তারপর আমি এখান থেকে ভাঙার চেষ্টা করবো, এখান থেকে কেটে মারবো সাইড থেকে বেজে আমি কেটে মারবো আর ভাঙার চেষ্টা করবো, এখান থেকে একটু গুটি সরাতে পারলেই হবে। সো বন্ধুরা আপনারা ভিডিওটি এখনও লাইক করে না থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল করে বাজিয়ে দিবেন, একটি লাইক দিয়ে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। সো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, বাই বাই।